গোস্তকে মাংস বলা যাবে কিনা, অনেক শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম? রাজেক রেজবি প্রশ্ন করেছে, হযরত আসাদ নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে, কথাটা কি সত্য? কি কি কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না? স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা, এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে? স্বামী স্ত্রী পড়তে পারেন, যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে। জামাতে নামাজ পড়লে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন, এবং স্বামী একামত দিবেন, আবার ইমামতিও করবেন, করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন। রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা? যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই, আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে, এবং বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে, এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত। হযরত আসাদ নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে, কথাটা কি সত্য? হ্যাঁ, এ মর্মে হাদিস আছে, এটি জান্নাত থেকে আসা পাথর এবং এটি বনি আদমের যে পাপ সেগুলোকে মোচন করেছে, করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে, এরকম একটি রওয়ায়াত আছে। কি কি কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না? একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না তখন যখন তিনি শিরকে আকবর লিপ্ত হবেন, কুফুরে আকবর লিপ্ত হবেন, অর্থাৎ ইমান চলে যাওয়ার মতো কোনো কাজ যদি করে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে। ধরুন তিনি কোনো মাজারে সিজদা করেন, মাজারে তিনি শিরকে আকবরে লিপ্ত হন, আল্লাহর প্রতি অবিশ্বাস হয়, কুফুরি হয়, এরকম কোনো কিছু যদি লিপ্ত হন, তিনি নিজে কুফুরি কালামের সাথে কুফুরের সাথে জড়িত, কুফুর আকবরের সাথে জড়িত, তাহলে সেক্ষেত্রে তিনি তো ইসলামদের গণ্ডি থেকে খারিজ। কুফুর এবং শিরকে আকবর যদি করে কেউ তাহলে মুসলমান না, তার পিছনে নামাজ পড়া যাবে না। এটা ছাড়া অন্য কোনো গুনাহ বা পাপ যদি তার মধ্যে থাকে, সে প্রকাশ্য কোনো গুনাহে লিপ্ত, কোনো পাপে লিপ্ত, সুদের কারবার লিপ্ত, জেনা করেছে, এরকম যদি কোনো পাপে লিপ্ত হয় তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা মসজিদ কমিটির লোকদের জন্য জায়েজ নাই, যে প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাকে ইমামতের দিকে খারিজ করে যোগ্য লোককে সেখানে বসানো তাদের কর্তব্য, কিন্তু যদি ইমাম কর্তৃপক্ষটা না করে আপনি তার পিছনে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে। শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম? রাজেক রেজবি প্রশ্ন করেছে, শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম? ভাই এই প্রশ্ন চিটাগালারা শুনলে মার দিতে, যে শুটকি ছাড়া তাদের চলেই না, আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম? ভাই শুটকি মাছ খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল, এখন মাছকে কি আপনি শুটকি বানায় খাবেন নাকি হালুয়া বানায় খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার। মাছ হালাল প্রাণী, এটা মারা গেলেও খাওয়া যায়, জবাই করার প্রয়োজন হয় না, অতএব এটা খাওয়া হালাল। শুটকি খাওয়া শুধু হালালই না, চিটাগাঙ্গের ওলামা ইকরামদের অনেকে, আমরা চিটাঙ্গ প্রশ্ন করছি যখন, আমাদের ওস্তাদরা অনেকে বলতেন শুটকি খাওয়া বেটা হালাল না, সেটা সুন্নত। তো বলতাম সুন্নত কেমনে, এটা দলিল কি? দলিল দিয়ে বলতেন যে সাহাবিরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে, সম্ভবত আম্বর নাম, আপনারা নাম অনেকে হাদিস জানেন, বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে, যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ, তো সে মাছ তারা খেয়েছেন, খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন। এখন সাহাবিদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন, আবার নিয়েও আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খাওয়ার অনুমতি দিলেন এবং বললেন যে আর আছে কিনা। তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা, সেখান থেকে খাইছেন, ওইটা রাখছে, আবার নবী নিয়ে আসছেন মদিনাতে, নবী সাল্লাম সেখান থেকে আসে কিনা জানতে চাইলেন, নিলেন, খাইলেন, তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর, তখন তো আর বিমানে সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে, আসতে সময় লাগছে, এগুলো কেমনে হয়েছে? নিশ্চয় শুটকি বানায় আছে। এই দলিল দিয়া, যদি এই দলিল কোনো যৌক্তিক না, কিন্তু এটা ঠিক যে শুটকি খাওয়া কি হালাল, এ দলিল কোনো শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে শুটকি প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুটকি খেয়েছেন। এটা বিভিন্নভাবে হতে পারে, লবণ দিয়ে রাখা হতে পারে, তারপরে যে মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পৌঁছে সেভাবে হতে পারে, আরো নানাভাবে হতে পারে, আবার শুটকিও হতে পারে, আল্লাহ আলাম। বাকি শুটকি খাওয়া যে হালাল এটি কোনো সন্দেহ, আপনার যদি রুচি না কুলায়, গন্ধ লাগে আপনার কাছে, আপনি না খাইলেন, অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কি না, ওই যে গরুর গুড়ি এটা খাওয়া হালাল, সেটা আপনার রুচির ব্যাপার, আপনি খেতে মনে চাইলে খেতে পারেন। গোস্তকে মাংস বলা যাবে কিনা, অনেকে এটা নিয়ে খুব
আপনার শক্তভাবে বলেন যে গোশতকে মাংস বললা বলা যাবে না, বললে গুনাহ হবে। কেন? কারণ মাংস হলো মায়ের অংশ, মা যোগ অংশ সমান সমান মাংস। হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে, সেজন্য তারা তাকে মা বলে। এই জন্য ওই গরুর গোশতকে মাংস বলা হয়, মায়ের অংশ থেকে আমরা তো সেটা মনে করি না, আমরা মাংস বললে গুনাহ হবে, এগুলা সঠিক কথা না। গোশতকে মাংস বললে কোনো অসুবিধা নেই, কারণ প্রথমত অংশ তালিব্যশ দিয়ে রেখে না, আর মাংস লিখলে মহাকার অনুসকার তালিব্যশ না দন্তস, তাহলে এটা অংশ থেকে হইলে কিভাবে বোঝা গেল? আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে, ছাগলকে তো মায়ের অংশ মনে করে না, মুরগির তো আর মনে করে না, তো আমরা তো ছাগলের মাংস বলি, মুরগির মাংস বলি। আর এটা অথেন্টিক কোন সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস, এবং সেই উদ্দেশ্যেই মাংস বলা হয়। বিদায় গোশতকে মাংস বললে কোনো অসুবিধা নেই।